গাজায় টানা যুদ্ধের কারণে খেয়ে না খেয়ে বহু ফিলিস্তিনিকে দিন কাটাতে হচ্ছে। নেতানিয়াহু প্রশাসনের কড়াকড়ির কারণে গাজায় ঠিকমতো ত্রাণও পাঠানো যাচ্ছে না। এরই মধ্যে সোমবার রাতে ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণবাহী ট্রাক আটকে দিয়েছে একদল কট্টরপন্থী ইসরায়েলি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাক থামিয়ে স্লোগান দিচ্ছে তারা, এমনকি ট্রাক থেকে খাবার তুলে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলা হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, অধিকৃত পশ্চিম তীরের একটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় ডজনখানেক চরম ডানপন্থী ইসরায়েলি। ওই মহাসড়ক দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাক নিয়ে যাওয়া হচ্ছিল। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান যে ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা যায় পুলিশ বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। জানা গেছে জাভ নাইন গ্রুপের সদস্যরাই বিক্ষোভ করেছে। ভিডিও ফুটেজে দেখা যায় সোমবার রাতে ওই ইসরায়েলিরা ট্রাকের সামনে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলি পতাকা দোলাচ্ছে। ওয়াইনেট নিউজ আউটলেট জানিয়েছে, বিক্ষোভকারীরা ট্রাক থামিয়ে খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী হাতে তুলে নেয়, পরে সেগুলো রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় তারা। জর্ডান থেকে গাজায় ওই ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল, ট্রাকগুলো অধিকৃত জেরুজালেমের ভেতর দিয়ে যাচ্ছিল, তখনই এ ঘটনা ঘটায় জাভ নাইন। তবে এখানেই থেমে না থাকার ঘোষণা দিয়েছে গ্রুপটি। এক বিবৃতিতে জাভ নাইন জানায়, গাজায় জিম্মি থাকা সব ইসরায়েলিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মুক্তি না দিলে তারা ট্রাক আটকে দেওয়া অব্যাহত রাখবে। গেল অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের বর্বর হামলা থেকে বাদ যায়নি হাসপাতাল ও শরণার্থী শিবির, এমনকি ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপরও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এবার ফিলিস্তিনিদের মুখের খাবার কেড়ে নিতে রাস্তায় নেমে এসেছে একদল কট্টরপন্থী ইসরায়েলি। এদিকে ভয়াবহ ইসরায়েলি আগ্রাসনের মুখে দাঁড়িয়ে রয়েছে রাফা। হামলার আগে রাফার মানুষজনকে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়ে লিফলেটও ছড়িয়েছে ইসরায়েল। এর কয়েক ঘন্টা পরই হামাস জানায় তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে ইসরায়েল বলছে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়নি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।